আসসালামু আলাইকুম, আমি রাতুল আছি আপনাদের সাথে। এবং লাস্ট ভিডিওতে হয়তো আপনারা আমার পেছনের এই পিসিটা খেয়াল করেছেন অনেকেই। তো আপনারা যারা লং টাইম আমার চ্যানেল ফলো করেন তারা এটাও জানেন যে আমি সাধারণত আমার রেগুলার ইউজের জন্য ম্যাকবুক ব্যবহার করে থাকি, এবং তার আগে আমি হ্যাকিনটস ব্যবহার করতাম, অর্থাৎ মোস্টলি আমি ম্যাক ওএসেই রয়েছি। তো সম্প্রতি এই পিসিটা বিল্ড করার পেছনে প্রধান যে কারণ ছিল তা হলো একটি পার্টিকুলার গেম, উইচ ইজ ভ্যালোরেন্ট। তো ভ্যালোরেন্ট আমি রিসেন্টলি খেলছি এবং এটার জন্যই বেসিক্যালি আমার একটা পিসি বিল্ড করার প্ল্যান ছিল বেশ কিছুদিন যাবৎ, এবং আমি সেটাই করেছি। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমার বিল্ড করা এই পিসিটার এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তবে ডিটেলে যাওয়ার আগে আপনাদেরকে দুটো ডিসক্লেইমার দিয়ে রাখি। প্রথমত, এটি কোনো রকম স্পন্সার্ড কন্টেন্ট না। এই ভিডিওতে আপনারা যে কম্পোনেন্টসগুলো দেখবেন তার প্রত্যেকটাই আমার নিজের টাকায় কেনা। আর দ্বিতীয়ত, এই পিসিটি বিল্ড করার পেছনে একটাই মাত্র উদ্দেশ্য ছিল আমার, সেটা ছিল ভ্যালোরেন্ট কত ভালোভাবে খেলা যায় উইদাউট ইউজিং এনি জিপিইউ অর গ্রাফিক্স কার্ড। তো বেসিক্যালি সেই ব্যাপারটা মাথায় রেখে এই পিসিটা বিল্ড করা, এবং আমার আরেকটা টার্গেট ছিল যেটি হলো বিলো 50,000 উইদাউট মনিটর আমি এটি কভার করব, অর্থাৎ 50,000 টাকার উপরে আমি যাব না একেবারেই মনিটর ছাড়া। তো চলুন ডিটেলে দেখা যাক 50,000 টাকা আমি কোন কোন কম্পোনেন্টসগুলো ব্যবহার করেছি এই পিসিটা বিল্ড করতে। ওকে, তো প্রথমে চলুন আমরা একটু কম্পোনেন্টসগুলো নিয়ে আলোচনা করি ইন ব্রিফ, যে আমরা কোনটা কেন ব্যবহার করছি বা কোনটা কী কারণে আমি চুজ করেছি, আর তারপরে আমরা চলে যাব সরাসরি বিল্টে। তো প্রথমে যদি আমরা চলে আসি প্রসেসরে, আমি এই পিসির জন্য যে প্রসেসরটা চুজ করেছি সেটি হচ্ছে এএমডির রাইজেন 5-এর 5600G। হ্যাঁ, এটি একটি এপিইউ এবং এটি কিন্তু এএমডির একেবারে লেটেস্ট জেনারেশনের এপিইউ 5000 সিরিজের। এবং এটি চুজ করার পেছনে প্রধান যে কারণ তা হলো এতে থাকা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, যেটি যথেষ্ট পাওয়ারফুল, অ্যাটলিস্ট সাফিসিয়েন্ট এনাফ ফর মি। কারণ আমি আপনাদেরকে ভিডিওর একদম শুরুতেই বলেছি এই পিসিটা বানানোর আমার যে উদ্দেশ্য তা হলো ভ্যালোরেন্ট গেমটা কত স্মুথলি রান করা যায় সেটা উইদাউট ইউজিং এনি জিপিইউ। তো আমার মনে হয় ইন্টিগ্রেটেড গ্রাফিক্সের ক্ষেত্রে এটি মার্কেটে থাকা এই বাজেট রেঞ্জের যে কোনো প্রসেসর থেকে বেটার আউটপুট আমাকে দেবে। হ্যাঁ, এটাতেও কিছু ল্যাকিংস রয়েছে যেটা আমরা মাদারবোর্ড নিয়ে কথা বলার সময় আলোচনা করব। এবং এটার যে এক্স ভার্সন, অর্থাৎ 5600X, সেটা নিলে হয়তো বেশিরভাগ কাজে আমি 22-25% বেটার পারফরমেন্স পেতাম এটার সাথে কম্পেয়ার করলে, বাট এগেইন সেটাতে কিন্তু কোনো ইন্টিগ্রেটেড জিপিও ছিল না। সো আমাকে এক্সটার্নাল জিপিও অবশ্যই ব্যবহার করতে হতো সেই বিল্টের জন্য, এবং তখন কিন্তু বাজেট ওভারঅল অনেক বেড়ে যেত। ওকে, এই গেল প্রসেসর। আমি মাদারবোর্ড যেটা চুজ করেছি আমার বিল্টের জন্য সেটি হলো অ্যাসরকের B450M স্টিল লেজেন্ড, এবং এই মাদারবোর্ডটির বর্তমান মূল্য 10,100 টাকা। এখন অনেকেই হয়তো কোয়েশ্চেন করবেন যে এই ফোর্থ জেনারেশনের যুগে কেন আমি থার্ড জেনারেশনের একটি মাদারবোর্ড নিলাম, বা অল্প কিছু টাকা বাড়িয়ে হয়তো আমি B550 মাদারবোর্ডটা পেয়ে যেতাম। এবং সত্যি বলতে আমিও সেটার কথা একবার বিবেচনা করেছিলাম, এবং সেটার দাম খুব বেশি না কিন্তু ডিফারেন্সটা, সেটার দাম হয়তো 1700 টাকা বেশি হতো এটার থেকে। বাট এখানে কিন্তু একটা সিগনিফিকেন্ট ব্যাপার রয়েছে, তা হলো আমি যে প্রসেসরটা চুজ করেছি 5600G, এই প্রসেসরটিতে কিন্তু আমি ফোর্থ জেনারেশনের মাদারবোর্ড নিয়েও কোনো লাভ হতো না, কারণ এটি কিন্তু ফোর্থ জেন সাপোর্ট করে না। এবং তার কারণে আমি যদি মাদারবোর্ডটা আপগ্রেডেড নিতামও, পরবর্তীতে কিন্তু আমাকে প্রসেসরটা অবশ্যই আপগ্রেড করতে হতো, এবং তখন হয়তো আমি মাদারবোর্ডের যে ফোর্থ জেনারেশনের ফিচারগুলো সেটা আমি আনলক করতে পারতাম। তো সেই কারণে বেসিক্যালি এই মাদারবোর্ডটা চুজ করা, এবং বাজেটও অবশ্যই একটা বড় ফ্যাক্টর ছিল। আমার টার্গেট ছিল 50,000 টাকার মধ্যে এটা কভার করা। তো এখন হয়তো অনেকের মাথায় আবার এই কোশ্চেনটাও আসতে পারে যে বাজেট যেহেতু কম, সো এর থেকেও কম দামি অনেক মাদারবোর্ড ছিল, আমি এটা কেন নিলাম। ওয়েল, এখানে আমার আরেকটা ব্যাপারও খুব বেশি কনসার্ন ছিল আমার এই পিসি বিল্টের ক্ষেত্রে, সেটা হলো আমার যে মাদারবোর্ডটা হবে সেটাতে অবশ্যই একটি ডিসপ্লে পোর্ট থাকতে হবে, আদারওয়াইজ আমি গেম খেলার জন্য যে মনিটরটা ব্যবহার করব বেনকিউর, উইচ ইজ XL2411K, এই মনিটরটির যে 144Hz রিফ্রেশ রেট সেটি কিন্তু আমি ডিসপ্লে পোর্ট ছাড়া ফুলি ইউটিলাইজ করতে পারবো না। তো এই কনসার্ন থেকে বেসিক্যালি এই ডিসপ্লে পোর্ট সহ মাদারবোর্ডটি চুজ করা। তাছাড়া এতে 4টি র্যাম স্লট রয়েছে, এবং ওভারঅল RGB এন্ড স্টাফ আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই মাদারবোর্ডটা এটা চুজ করেছি। পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রেও আমি খুব বেশি খরচ করতে চাচ্ছিলাম না, এগেইন ফর বাজেট। এবং আমি প্রথমে চুজ করেছিলাম কোর্সায়ের 350W একটি পাওয়ার সাপ্লাই, বাট থ্যাঙ্কস টু রবিন ভাই ফ্রম স্টার্টেক রিগ হাউস, মাল্টিপ্ল্যানের নয়তলায় তিনি বসে, তো সে আমাকে সাজেস্ট করলো অ্যান্টেকের এই পাওয়ার সাপ্লাইটা নিতে। এটার দামও কিছুটা কম, এটা 2300 টাকা, আর আমি যেটা চুজ করেছিলাম সেটার দাম ছিল সম্ভবত 2750 টাকা। তো 2300 টাকায় এটাতে আমি 2 বছরের বার্ন ওয়ারেন্টি পাচ্ছি, এবং আমার যে এক্সপিরিয়েন্স প্রিভিয়াসলি ছিল পাওয়ার সাপ্লাই নিয়ে তা হলো পাওয়ার সাপ্লাই কিন্তু ইউজুয়ালি বার্ন ছাড়া খুব একটা নষ্ট হতে আমি দেখিনি, এবং আমার পার্সোনাল একটা কম্পিউটার একেবারে সব জ্বলে গিয়েছিল ইনক্লুডিং পাওয়ার সাপ্লাই। তো বার্ন ওয়ারেন্টি ডেফিনেটলি বড় একটা ভ্যালু অ্যাড করবে। আর এগেইন, আপনারা যারা ভাবছেন এর থেকে বেটার পাওয়ার সাপ্লাই আমি কেন নিলাম না, রিজনটা আবারও সেম, আমি নিয়ার ফিউচারে পিসি আপগ্রেড করার চিন্তা করছি না। দেন র্যাম কিট নিয়েও একটা বেশ ইন্টারেস্টিং ঘটনা রয়েছে। আমি যখন পিসিটা বিল্ড করি তখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি পিসি বিল্ড করার সময় কিন্তু PNY-এর একটি র্যাম কিট দিয়ে এই পিসিটা বিল্ড করেছি, এবং পিসি বিল্ড করার 2 দিন পরে কোর্সার বাংলাদেশের ফয়সাল ভাই আমাকে ফোন দেয়, এবং সে বলে যে PNY-এর র্যামগুলো সে নিয়ে আমাকে কোর্সার ভেঞ্জেন্সের এই প্রো র্যামগুলো পাঠাবে, যেটাতে রয়েছে আর
RGB and it was definitely a very nice gesture. Faisal bhai ke onek onek dhonnobad ei RAM kit gulor jonno and of course she kintu etar jonno extra kono charge koreni. Ebong PNY er je RAM ta ami prothome use korchhilam shetar dam chilo 3500 taka kore kit 8GB er ebong ekhon jeta use korchi Vengeance RGB Pro etir per 8GB kit er dam 5000 taka. Storage hisebe ami byabohar korechi HP er EX900 series er NVMe SSD. Er read speed 2100 per second আর রাইট স্পিড 1200 MB পার সেকেন্ড আর সবশেষে রয়েছে কেসিং বা চেসেস পার্সোনালি আমি সাদা কালারটাই সবসময় বেশি প্রেফার করে থাকি তো আমি এই বিল্ডের জন্য একটি সাদা কালারের কেসিংই পছন্দ করেছি এবং এটি Montex এর ফাইটার 500 এবং বর্তমানে এটি মার্কেটে পাওয়া যাচ্ছে 4200 টাকায় তো এই ছিল মোটামুটি কম্পোনেন্টস এবার চলুন পিসিটা বিল্ড করা যাক Alright, the video শুরুতে যেটা আমি বলেছিলাম যে এই পিসিটা বিল্ড করার পেছনে আমার প্রধান উদ্দেশ্য ছিল ভ্যালোরেন্ট গেমটা কত বেটার ভাবে খেলা যায় তা তো এখন আমরা একটু দেখব ভ্যালোরেন্টে আমরা কত এফপিএস পাচ্ছি কোন সেটিং এ এবং পাশাপাশি কিছু CS:GO গেমপ্লেও থাকবে তো গাইস এই ছিল আমার 50000 টাকা বাজেটের গেমিং পিসি উইদাউট গ্রাফিক্স কার্ড এন্ড উইদাউট মনিটর আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ফিউচারে যদি আপনারা আরো বিল্ড ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর আমি আবারো বলে নিচ্ছি আপনারা অনেকেই হয়তো অনেক সাজেশন দেবেন আমাকে কমেন্ট সেকশনে এন্ড আই ওয়েলকাম অল অফ देम বাট এই বিল্ডের পেছনে কি কি রিজন ছিল যারা ভিডিও একদম শেষে এসে দেখছেন তাদেরকে আমি বলবো আবার শুরু থেকে দেখতে যাতে আপনাদের ক্লিয়ার হয়ে যায় যে কেন আমি এই কম্পোনেন্টসগুলো চুজ করলাম অন্যগুলো বাদ দিয়ে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন ভালো না লাগলে কেন লাগেনি সেটিও সবসময়ের মতো কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ